পরীক্ষা বয়কট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এর আগেও পাঠভবনের পরীক্ষা বয়কট করেছিল ছাত্রছাত্রীরা। বুধবারও দেখা গেল সেই একই দৃশ্য। ভাষা ভবনে পরীক্ষা থাকলেও ফের পরীক্ষা বয়কট করল ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, তারা পরীক্ষা দিতে চায় কিন্তু এখানকার উপাচার্য হস্টেল না খুলেই ছাত্রছাত্রীদের কথা না ভেবেই পরীক্ষা নিতে চায়। তাই যতদিন না তাদের দাবি মানছে বিশ্বভারতী কর্তৃপক্ষ, ততদিন এই আন্দোলন চলবে। এরকমই পরীক্ষা বয়কট করবে ছাত্রছাত্রীরা। বেশ কয়েকটি ডিপার্টমেন্ট, সম্ভবত 7-8টি ডিপার্টমেন্টের হচ্ছে পরীক্ষা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা সেই ডিপার্টমেন্টের বাইরে হচ্ছে সমবেত হয়ে তারা বাইরে দাঁড়িয়ে রয়েছে। অন্যান্য অনেক ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা তারা চলে এসে বাংলাদেশ ভবনে গিয়ে হচ্ছে জমায়েত করছে। প্রতিদিনই যে ভবনেরই হচ্ছে পরীক্ষা থাকুক, তারা তাদের ক্লাসের বাইরে রুমের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারা সবাই একসঙ্গে বাংলাদেশ ভবনে গিয়ে হচ্ছে জমায়েত করছে। সবাই হচ্ছে স্বেচ্ছায় পরীক্ষা বয়কট করছে। কী কী পরীক্ষা ছিল আজকে? আজকে যেমন কলা ভবনের পরীক্ষা ছিল, এগ্রিকালচারের পরীক্ষা ছিল, জুওলজির পরীক্ষা ছিল, হিন্দি ডিপার্টমেন্টের পরীক্ষা ছিল, সাংবাদিকতা বিভাগের ছিল, ইংরাজির ছিল, এবং এই মোটামুটি এই সাবজেক্টগুলো হচ্ছে আজকে সেমিস্টার এক্সাম ছিল তারা। এবং সবাই সকল ছাত্রছাত্রীরা এবং সকালবেলায় ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা ছিল, তো এরা সবাই সকালে হচ্ছে বয়কট করেছে। এরপরেও যদি আপনাদের দাবি না মানে তাহলে পরে পদক্ষেপ কী হবে আপনাদের? দাবি না মানলে আন্দোলন চলবে। এখন হচ্ছে যে পরীক্ষা বয়কট করছে এবং এর পরবর্তীতে হচ্ছে যে আবার আমরা তো পরীক্ষা দিতে চাই, কিন্তু বিষয় হচ্ছে যে বিশ্বভারতী যে পদ্ধতিতে পরীক্ষা নিতে চাইছে সেই পদ্ধতিতে সব ছাত্রছাত্রী পরীক্ষা পরীক্ষা বয়কট করা হয়নি, ছাত্রছাত্রীরা স্বেচ্ছা বয়কট করেছে। এবং ছাত্র বিরোধী নোটিশ যেটা ইস্যু হয়েছিল এবং তার বিরুদ্ধে আন্দোলন করে অনশন করে আমরা সেই নোটিশ প্রত্যাহার করানোর চেষ্টাও করেছি, কিন্তু উপাচার্য মহাশয় একটি মানে কি বলবো ছাত্রবিরোধী নীতি নিয়ে বসে আছেন বলে তিনি সেই নোটিশটিকে আপলোড করতে দেননি। সেই নোটিশটা দেখার পরে এবং আমাদের যে আন্দোলন যেদিকে এগোচ্ছে তাই ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে বয়কট করে তারা নিজেরাই এগিয়ে।